একসঙ্গে দুই স্ত্রী অন্তঃসত্ত্বা, গর্ভবতী দুই বউ রেখেই তিন নম্বর বিয়ে সেরে ফেললেন ভারতের জনপ্রিয় ইউটিউবার আরমান মালিক, যা দেখে রীতিমতো হতবাক আরমানের দুই স্ত্রী পায়েল এবং কৃতিকা। লক্ষ্যর হাত ধরেই বাসায় প্রবেশ করেছিলেন আরমান। বাড়িতে ঢুকে তিনি বলেন, চোখ বন্ধ করো দুজনে, সারপ্রাইজ আছে। পরিচয় করিয়ে দেন তৃতীয় স্ত্রীকে। নতুন বউকে দেখে মেনে নিতে পারছিলেন না দুই সতীন। এরপরই বাসায় শুরু হয়ে যায় তুল কালাম কাণ্ড। স্বামীর এমন আচরণে রীতিমতো মাথা নষ্ট হয়ে যায় প্রথম স্ত্রী পায়েলের। অবাক হয়ে বলেন, কি করেছো আবার, কার সঙ্গে এর বিয়ে দিয়েছো? উত্তরে আরমান বলেন, কারো সঙ্গে দেইনি, নিজেই করেছি। এক পর্যায়ে বড় স্ত্রী রেগে জুতা হাতে তুলে নেয়। দুই নম্বর স্ত্রী কৃতিকাও ভীষণ মর্মাহত অবস্থায় বলেন, পায়েল থাকতে আমাকে বিয়ে করলে, আর এখন আরও একজনকে নিয়ে এসেছো, লজ্জা করে না তোমার? দুই স্ত্রীকে শান্ত করার চেষ্টায় আরমান বলেন, তোমাদের সেবার জন্য এনেছি ওকে, এমন পরিস্থিতি সহ্য করতে পারছিলেন না পায়েল কৃতিকা। পায়েল বলেন, আমার কোনো সেবা চাই না। এরপর রেগে ওঠেন তিন নম্বর স্ত্রী লক্ষ্য। তিনি বলেন, আমি তো রেজিস্ট্রি করে এসেছি। কৃতিকা পাল্টা জবাবে বলেন, সে তো আমিও এসেছিলাম। দুই সতীনের একজন পুলিশ ডাকার হুমকি দেন, অপরজন সোসাইটির লোক ডেকে মার খাওয়ানোর কথাও বলেন। পরিস্থিতি অন্যদিকে মোড় নেওয়ার আগেই হেসে ফেলেন আরমান। হাই ভোল্টেজের এই নাটক শেষে জনপ্রিয় এই ইউটিউবার জানান, তিনি নিজের ভাই নিতিন, বন্ধু ভবানী এবং লক্ষ্য সহযোগিতা নিয়ে ওই প্র্যাঙ্ক করেছিলেন। যদিও এই রসিকতায় রেগে গিয়েছিলেন তার স্ত্রীরা। তারা শেষ পর্যন্ত বুঝে উঠতে পারছিলেন না আসলে কি ঘটল। আরমান তাদের আশ্বস্ত করেন, লক্ষ্য জানান সবটা ছিল মজা। ক্যামেরা দেখানোর পর স্বস্তি ফিরে পায় পায়েল এবং কৃতিকা, জড়িয়ে ধরেন তাদের স্বামীকে। এমন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে হতবাক হয়ে যায় নেটিজেনরাও। ছোটবেলা থেকেই বান্ধবী কৃতিকা ও পায়েল, এখন একই ছাদের নিচে সতীন হিসেবে বসবাস করছেন তারা। গর্ভাবস্থায়ও অটুট রয়েছে তাদের বন্ধুত্বের সম্পর্ক। এখন অনাগত সন্তানের অপেক্ষায় আছেন কৃতিকা ও পায়েল। দুই স্ত্রীর কাছ থেকে একসঙ্গে তিন সন্তান পেতে যাচ্ছেন আরমান। প্রথম স্ত্রী পায়েল যমজ সন্তানের মা হতে যাচ্ছেন, অন্যদিকে দ্বিতীয় স্ত্রী কৃতিকা এক সন্তানের জন্ম দেবেন। তবে একই সঙ্গে দুই স্ত্রীকে নিয়ে বসবাস করতে গিয়ে কম কথা শুনতে হয়নি আরমানকে। হরিয়ানার এই ছেলে পেশায় একজন ইউটিউবার। দুই স্ত্রী নিয়ে ভিন্ন রকম এক সংসার সাজিয়েছেন তিনি। একই রকম পোশাক পরিচ্ছদ, চলা ও কথা বলা, সমস্ত কিছুতেই দুই সতীন নিজেদেরকে বোনের মতো প্রকাশ করেন। তাদের বিলাসী জীবন দেখে বিস্ময় প্রকাশ করে অনেকেই। লক্ষ লক্ষ মানুষ ইউটিউব সহ অন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে ফলো করেন তাদের। ইনস্টাগ্রামের মাধ্যমে অসংখ্য মানুষের কাছে ব্যতিক্রমী দৃষ্টান্ত হয়ে উঠেছেন তারা। কৃতিকা ও পায়েল দুই সতীন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং নাম। তাদের ইউটিউবে চ্যানেলের নাম ফ্যামিলি ফিটনেস, যা রীতিমতো সুপারহিট বনে গেছে। দুই সতীন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোতে শেয়ার করতে থাকেন তাদের দৈনিক জীবনের বিভিন্ন ঘটনা। শুধু তাই নয়, বাইরে ঘুরতে গেলেও লেন্স বন্দি হন তারা। কখনও দুই স্ত্রীকে একসঙ্গে নিয়ে তাদের স্বামী আরমান বাইরে বের হন, আবার কখনও এক স্ত্রীকে নিয়েই বাইরে ঘুরতে যান তিনি। আর এতেও ফুটে ওঠে নানান নাটকীয়তা, যা শেয়ার করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওগুলোতে প্রচুর পরিমাণে ভিউজ হয়। সোশ্যাল মিডিয়ার উপার্জনেই চলে তাদের সংসার। ইনস্টাগ্রাম সহ ফেসবুক রিলে তাদের ভিডিও দেখে বুঝার উপায় নেই তারা সতীন নাকি বেস্ট ফ্রেন্ড। এখন দুই বউ নিয়ে দিব্যি চলছে আরমানের পরিবার। এবার দুই সতীন প্রেগনেন্ট হওয়ায় তাদের পরিবারে বইছে ভিন্ন হাওয়া। অপেক্ষার প্রহর গুনছে অনাগত সন্তানের। দর্শক, এখনকার মতো প্রতিবেদনটি এ পর্যন্তই। সম্পূর্ণ প্রতিবেদন উপভোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। আবারও ফিরব নিত্য নতুন কোনো তথ্য নিয়ে। সে পর্যন্ত চোখ রাখুন দূরবীনের পর্দায়। ধন্যবাদ সবাইকে।